মন দিয়ে শুনবেন কেমন। এক বাবা কি করেছিলেন, তার তিন ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছিলেন। বাবার বড় ছেলে মস্ত বড় ডক্টর, মেজ ছেলে ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলে ব্যারিস্টার। এবার মা দেখবেন ইহ জগতে যদি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা হয়, বাবা মায়ের মনে অনেক গর্ব থাকে না গো, যে তার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে, থাকে না বা? থাকে তো। এবার বাবার মনেও ভারী গর্ব যে তার তিন ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। বাবার তিন ছেলেকে ভালোবাসে, তিন ছেলেও ঠিক তেমন বাবাকে ভালোবাসে। সারা জীবন কখনো গোবিন্দকে ভজেনি মা, ওই সংসারের পিছনে করে গিয়েছে, তিন ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। এবার কি হয়েছে, একদিন তিন ছেলে বাবার কাছে এসে বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা ও বাবা শোনো না, আজ না তোমার সাথে আমাদের তিন ভাইয়ের কিছু কথা আছে। বাবা বলছে, বল কি কথা। বলছে, বাবা তোমার তো বয়স হয়েছে, তুমি একদিন নিশ্চয়ই আমাদেরকে ছেড়ে চলে যাবে, অর্থাৎ কি গো মা, তুমি মারা যাবে। তবে তুমি যখন মারা যাবে আমি কি ঠিক করেছি জানো, ওই যে আমাদের বাড়ির সব থেকে বড় যে মিষ্টি আম গাছটি আছে, ওটাকে কেটে তোমার দাহ করব। যে কোনো কাঠ দিয়ে দাহ করলেই তো দাহ হতো, কিন্তু বড় ছেলে বলেছে বলে কথা। মেজ ছেলে বলছে, বাবা আমি কি করব জানো, তুমি যখন মারা যাবে আমার তো অনেক টাকা পয়সা, আমি বিদেশ থেকে মস্ত দামি দামি পাথর আনব, আর সেগুলিকে দিয়ে আমি তোমার জন্য একটি সুন্দর করে স্মৃতি মন্দির করে তুলব, যাতে তুমি সারাটি জীবন আমাদের সাথে কাটাতে পারো, আমাদের মাঝেই থেকে যেতে পারো। দেখুন মা, বাবা কত ভালোবাসলে বাবাকে এমন কথা বলা যায়। ছোট ছেলে তখন বলছে যে, দাদা তোরা তো কি কি করবি বলে দিলি, আমি কি করব জানিস, বাবা যেদিন মারা যাবে সেদিন সাতটি গ্রামের মানুষকে ঢেরা পিটিয়ে নিমন্ত্রণ করব, আর যেখানকার যত বিখ্যাত খাবার আছে সেগুলি এনে তাদের পেট ভরে খাওয়াব। যেই বলেছে বাবা আর তো মনে আনন্দ ধরে না, তিন ছেলে কত কি করবে বলেছে। এবার কি হয়েছে মা, ভালোভাবেই দিন কাটতে লেগেছে। কিছুদিন পরে বাবা পথ মাস দিয়ে হেঁটে যাচ্ছে, আর এমন সময় এক সাধু বাবার সাথে বাবার দেখা হয়ে যায়। আচ্ছা বাবা, বহুদিন পর যদি কারোর সাথে কারোর দেখা হয়, চেনা মানুষ তার সাথে যদি দেখা হয় কি জিজ্ঞাসা করি গো? হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করি না মা, যে কেমন আছো, ভালো আছো নাকি। এবার কি করেছে সাধু বাবা, আবার বাবাকে জিজ্ঞাসা করে। বাবা তখন সাধু বাবাকে বলছে, সাধু বাবা যে ঘরে আমার তিন ছেলের মতো ছেলেরা থাকে, সে ঘরে কি বাবা মায়ের কোনো দুঃখ কষ্ট থাকতে পারে বলো। বলছে, জানো সাধু বাবা, আমার তিন ছেলে আমায় কত ভালোবাসে, আমার তিন ছেলে আমায় কি বলেছে জানো, বলেছে যেদিন আমি মারা যাব আমার বড় ছেলে মিষ্টি আম গাছটিকে কেটে দাহ করবে আমার, মেজ ছেলে বলেছে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির করবে, আর ছোট ছেলে বলেছে সাতটি গ্রামের মানুষকে ঢেরা পিটিয়ে নিমন্ত্রণ করে খাওয়াবে, কতই না ভালোবাসে গো। এবার
বাবার কথা শুনে তখন সাধু বাবা বলছে যে ওগো তা সারা জীবন তো তিন ছেলের কথা ভেবে গেলে সংসারের কথা ভেবে গেলে এবার তাহলে তার কথাও ভাবো বলছে কার কথা বলছে কেন যে তোমার আপন বাবা হেসে সাধু বাবাকে বলছে সাধু বাবা আমার আপন আমার আপন বলতে তো আমার তিন ছেলে তাদের কথা তো আমি সর্বদাই ভাবি তাছাড়া তো আমার আর কেউ আপন নেই বলছে তাছাড়া তো আমার আর কেউ আপন নেই কার কথা ভাবো সাধু বাবা বলছে তা বেশ তোমার ছেলেরা ছাড়া যখন তোমার আর কেউ আপন নেই তাহলে তোমার তিন ছেলে তোমায় সত্যি ভালোবাসে কিনা তার একটি পরীক্ষা নিয়ে দেখো বলছে কি পরীক্ষা না তো তুমি মরে গিয়ে দেখো তোমার ছেলেরা তোমার জন্য কাঁদে কিনা তোমায় ভালোবাসে কি বলছে সাধু বাবা ইহো জগতে এত কিছু থাকতে তুমি কি না আমায় মরতে বললে বলছে না না তোমাকে সত্যি সত্যি মরতে বলিনি তবে আমার কাছে এমন একটি বড়ি আছে যেটাকে খেলে বাইরে থেকে দেখাবে তুমি মারা গিয়েছো কিন্তু অন্তরে তুমি সব জানতে পারবে এবার মা সাধু বাবার কথা শুনে বাবার যেন চেতনা ফিরেছে সত্যি তো তিন ছেলের জন্য এত কিছু করলাম সংসারের জন্য করলাম তাহলে মা শেষ পরীক্ষা নিয়েই দেখি বলছে দাও দাও সাধু বাবা তুমি আমায় বড়িটি দাও বড়িটিকে নিয়ে কি করেছে বাড়ি চলে গিয়েছে বাড়িতে শোয়ার সময় খেয়ে ঘুমিয়ে গিয়েছে এবার মা যখন সকাল হয়েছে সাতটা বাজে আটটা বাজে নটাও বেজে গিয়েছে কিন্তু বাবা আর উঠছে তিন ছেলে কি করেছে বাবার ঘরের সামনে গিয়ে চিৎকার করে করে বাবাকে ডাকছে বলছে বাবা বাবা কি হয়েছে তুমি তো এত এতক্ষণ অবধি কখনো ঘুমিয়ে থাকো না আজ কি হয়েছে বাবা তুমি উঠছো না কেন তিন ছেলে যখন চিৎকার করে বাবাকে ডেকেছে বাবার কোনো সাড়া শব্দ ছেলেরা পায়নি যখন বাবার কোনো সাড়া শব্দ পায়নি তখন তিন ছেলে কি করেছে বাবা জোর করে দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকেছে আর ভেতরে ঢুকে দেখে বাবা মারা গিয়েছে যখন দেখে বাবা মারা গিয়েছে চিৎকার করে করে কাঁচঝাড় বাবাকে ডেকে ডেকে বলছে বাবা বাবা তুমি একবার সাড়া দাও বাবা কি হয়েছে তোমার তুমি কথা বলছো না কেন তিন ছেলে কি করেছে গো বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদছে আর বাবা তখন অহংকার করে প্রভুকে ডেকে ডেকে বলছে দেখো দয়াময় তুমি না আমায় বলেছিলে যে আমি মারা গেলে আমার ছেলেরা কাঁদবে না আমাকে তারা ভালোবাসে না এই সব হচ্ছে সংসারের মায়া দেখো তুমি মিথ্যে প্রমাণ হয়েছ আমার ছেলেরা আমায় কত ভালোবাসে আমার জন্য কেমন করে কাঁদছে তুমি দেখো দেখুন মা যখন বাবা অহংকার করে প্রভুকে ডেকে ডেকে বলছে আর এমন সময় কি হয়েছে যেই দু ঘন্টা কান্নাকাটি হয়ে গিয়েছে তিন ছেলের মধ্যে বড় ছেলে তখন ভাইদেরকে ডেকে বলছে এই ভাই চুপ কর দেখ যে চলে গিয়েছে তার জন্য মিছে কেঁদে কি হবে বল তবে শোন আমি যে বাবাকে বলেছিলাম বাবা তুমি যেই দিন মারা যাবে মিষ্টি আম গাছ কেটে তোমার দাহ করব এখন ভেবে দেখলাম সে সব করে কোনো লাভ নেই তার থেকে বড় যখন ওই মিষ্টি আম গাছে আম হবে আমরা তিন ভাই মিলে পেরে খাব আর বাকি যেইগুলো থাকবে সেগুলো কি করব ওই হাটে গিয়ে বেচে দিয়ে আসবো
ওমা টাকাটাও আমাদের ঘরে আসছে তাই না? এবার দাদার কথা শুনে তখন মেজো ছেলে বলছে তাই তো রে। আমিও ভেবে দেখি আমারও তো দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তার ভবিষ্যতের কথাও তো আমাকেই ভাবতে হবে। তবে আমি যে বলেছিলাম বাবা যদি মারা যায় কি করবে গো মায়েরা? দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির করবে তাই তো? বলছে ওই সব করে কোনো লাভ নেই, কি হবে অত টাকা খরচ করে? বাঁশ কেটে যদি আমি ঘিরে রেখে দিই সেটাও তো স্মৃতি মন্দির হয়ে থাকবে তাই না? একই তো ব্যাপার। বলছে বাঁশ কেটে ঘিরে রেখে দেব সেটাই না হয় যতদিন থাকার থাকবে। ছোট ছেলে বলছে দাদা আমিও ভেবে দেখলাম, জানিস আমি যে বলেছিলাম বাবা যদি মারা যায় সাতটি গ্রামের মানুষকে ঢেরা পিটিয়ে নিমন্ত্রণ করে খাওয়াবো, এখন দেখলাম সে সব করে আর কোনো লাভ নেই। তার থেকে বরং যারা দাহ করে আসবে ওই ফেরার পথে তাদেরকে গুড় চিড়ে কিনে খাইয়ে দেব, তাহলেই হয়ে গেল। কি মা একই ব্যাপার না গো? না হয় কম টাকা খরচ হবে। যেই বলেছে কিন্তু বাবা কি মারা গিয়েছে? বাবা মরে নাই, বাবা সব শুনতে পাচ্ছে। বাবা কি সাধু বাবার বড়িটি খেয়ে শুয়ে আছে মাত্র। যেই শুনেছে প্রভুকে ডেকে ডেকে কাঁদছে আর বলছে দয়াময় তোমার নাম করা তোমাকে ভজার আমার সময় হয়। তিন ছেলের কথা ভেবে গিয়েছি, এই সন্তানদের কথা ভেবেছি, সংসারের কথা ভেবেছি, তোমার নাম করা তোমাকে ডাকার আমার সময় হয়নি। তবে আজকে সেই তিন ছেলে যাকে ছাড়া আমি কারোর কথা ভাবিনি সেই কিনা যেমন বলল প্রভু। দেখুন মা আজকে বাবা কাঁদছে প্রভুকে ডাকছে, কিন্তু এখন আর প্রভুকে ডেকে কি হবে, বাবার তো সময় চলে গিয়েছে। সময়টা তো ওই সংসারের মাঝে সারাটি জীবন কাটিয়ে দিল, গৌরহরিকে ডাকলো না। এখন যদি গৌরহরিকে ডাকে কোনো কি লাভ হবে গো? কি মা হবে? বৃদ্ধকালে গিয়ে গোবিন্দকে ডাকলে কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। তবে গোবিন্দকে ভজতে হলে সময় থাকতে থাকতে ভজতে হয়। কিন্তু মা এখন তো আমরা কেউ তাকে ভালোবাসি না তাই না গো? তার নাম করি কেউ আমরা? ও মা কেউ বলতে পারবেন এখানে কেউ আছেন যে মন থেকে গোবিন্দকে ডাকে? আছে গো মা, হাত তুলুন দেখি। কেউ নেই? তাই গৌরী হরি এক মা আছে, আর কেউ নেই? বাবারা কেউ নেই গো যে মন থেকে গোবিন্দকে ডাকে? ও মা আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না যে গোবিন্দকে আমরা ভালোবেসে ডাকি। কখন ডাকি গোবিন্দকে? যখন আমরা বিপদে পড়ি। দেখবেন যখন বিপদে পড়ি আত্মীয় স্বজন কাছের মানুষ কেউ মা কাছে আসে না পাশে আসে, আগে কাকে ডাকি? গোবিন্দ, যে গোবিন্দ তুমি উদ্ধার কর। কিন্তু যখন আমরা মা আনন্দে মেতে থাকি তখন কি গৌরহরির কথা আমাদের মনে পড়ে গো? ও মা পড়ে কারোর? কি গো কারোর পড়ে? কারোর পড়ে না। যখন বিপদে পড়ি তখন মনে পড়ে, কিন্তু অন্য সময় প্রভুর কথা আমাদের মনে পড়ে। কিন্তু যে জগতেশ্বর হরি তাকে আমরা ভালো না বাসলেও সে কিন্তু আমাদের ভালোবাসে। তাই কি করেছে আজকে প্রভু আমার ওই নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে দুটি বাহু উত্তোলন করে প্রভু যেন আমার ডাকছে। আর ডাকছে আরে আমার তন্নের ঘাটে নাগরী রে
সাউন্ডটা বাড়া নগরী রে ও নদী सकाल बेलाई दुटो बाहु उत्तोलन करे बोलो दयामय पार करो ताहले प्रभु ताके पार करे ना तबे मा एखोन आमादेर तो कलिजीबेर दशा एमन हुए गिएछे कलिजीब एमन हुए गिएछे गौर हरि के आम्रा क्यों डाकी ना ताई ना मन थेके तबे आज के जे एतक जन भक्त एकत्र हुएछेन मा कोनो समय तो आमादेर डाकार समय हय ना आज जखन एत भक्त एकत्र हुएछेन सकले मिले चलुन एकटु हरि नाम करी हरि बोल हरि बोल ओमाइरा के के हरि नाम करबेन गो आर केउ करबे ना बाबारा सकले बेश করো তালি দিয়ে বাহু তুলে করতে হবে কেমন বড় বড় করে বাহু তুলে হরি নাম বলো ভাই জনম বৃথা যায় হরি বল এ জনম কদিন কার গো মায়েরা দুদিন কার দুদিন কার এ জনম দুদিন কার হরি নাম বলো ভাই जन्म बिथा जा ए जन्म दुदिन का नाम बोलो भाई नयन मनाई ए जन्म दुदिन का हरि नाम बोलो भाई जन्म बिथा जाए ए जन्म दुदिन का हरि नाम बोलो भाई नयन मनाई ए जन्म दुदिन कार ए जन्म का कुछ का टुकुरो ओहो 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 ए जन्म का कुछ का टुकुरो ओहो 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 ए ज
जन्म का गुच्छ का टुकड़ो हो ओहो ओहो ए जन्म का गुच्छ का टुकड़ो हो ओहो 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 आकाश उड़े जाए जन्म वृथा जाए 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 ए जन्म दो दिन कार कोई बाबा हुलो राधे जन्म वृथा जाए ए जन्म दो दिन कार हरि नाम वालो भाई ए जन्म तू दिन का अरे नाम बोलो भाई जन्म में बिठा जाए ए जन्म तू दिन का अस्त अस्त ओ मायरा करो ताली तो সকলের হচ্ছে কিন্তু হরি নাম কই হরি নাম কেউ করছে না গো সকলের হবে তো চিৎকার করে করে কেমন মা যাতে এই যেখানে মাইক বাজে তো মাইকটা যাতে ঢাকা পড়ে যায় মানে আমার গলা যাতে ঢাকা পড়ে যায় কেমন আগে বাহুগুলো দেখি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ मायरा হরি নামে এত আনন্দ আছে কে কে আনন্দ পেয়েছেন গো সবাই আর কোথাও আছে আছে কোথায় আছে মা হরি নামে যে আনন্দ আছে আর কোথাও তবে মা এই হরি নাম করতে তো মন চায় না আবার কি করি মন থেকে কেউ হরি নাম করি করলে কি করি দেখা দেখি তাই না এবার ধরুন মা কৃতনাশক আমি এসেছি আমার পাশের বাড়ির একজন এসেছে এবার তার মনে ভক্তি আছে কীর্তন শুনতে শুনতে সে কি করল নয়ন বাড়ি পরিষ্কার করছে আমি পাশে বসে বসে দেখছি মা আমার পাশের বাড়ির মেয়ে
ও বসে বসে হরি নামে কাঁদছে এখন যদি আমি না কাঁদি কি গো সকলে কি বলবে মা আমার মধ্যে ভক্তি নেই তাই না মা অনেকে কিন্তু এমন আছে তাই না কি করি চোখ দিয়ে জল না বের হলেও চোখ টিপে টিপে বার করি তাই না হরি বল করি তো মা তবে এমন করে যদি দেখা দেখি করে হরি নাম করি কোনো লাভ হবে মা না না দেখা দেখি করে হরি নাম করলে কি হয় কেউ জানে ও মায়েরা বাবারা দেখা দেখি করে হরি নাম করলে কি হয় মন দিয়ে শুনবেন কেমন এবার এক ব্যক্তি ছিল সে কি করেছিল গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছিল মালা ঝোলা নিয়েছিল এবার যেই চার দিন গুরুদেব তার বাড়িতে ছিলেন শিষ্যের কি ভাব কি ভক্তি দিনে তিন চারবার করে মা মালা জপে কেন জপে গুরুদেবকে দেখাবার জন্য এবার কি হয়েছে প্রত্যেক দিন তিন চারবার করে মালা জপে গুরুদেবকে দেখাবার জন্য চার দিন পর যখন গুরুদেব তার আশ্রমে ফিরে গেলেন ওই যে মা গেলেন সাথে করে কি কি নিয়ে গেল শিষ্যের ভাব ভক্তি প্রেম সব নিয়ে গেল আর মালা ঝোলা কোথায় উঠল গো ওই চালের বাতায় কি করলো চালের বাতায় গুজে রেখে দিল আর মালা জপেন যে চার দিন জপেছিল গুরুদেবকে দেখাবার জন্য যে আমি ভক্ত আমি আপনার শিষ্য হতে পেরেছি আমি ভক্ত দেখাবার জন্য মালা জপ এবার ওই যে গুরুদেব চলে গিয়েছে চালের বাতায় উঠে গেল এবার কি হয়েছে মালা জপা বন্ধ দিব্যি খাই দাই ঘুরে বেড়ায় একদিন কি হয়েছে প্রথম আজ দেশে ব্যক্তি চলে যাচ্ছে আর হঠাৎ করে দেখতে পেল তার গুরুদেব ফিরে আসছে দূর থেকে যেই দেখেছে বলছে কি কি এ তো আমার গুরুদেব গুরুদেবই লাগছে তাহলে কি গুরুদেব আবার আমার বাড়িতে আসছে নাকি ও মা ভয় হবে না গো কপালে তিলক কাটানি মালা ঝোলানি কি করেছে গুরুদেবকে দেখে ভয়ে বাড়িতে পালিয়েছে এবার যেই পালিয়েছে তাড়াতাড়ি করে কি করবে কোন রকম মাথায় জল ঢেলে তিলক কেটে ওই মালা ঝোলাটিকে পেরে ঝোলার মধ্যে হাত দিয়ে মালা জপছে গুরুদেব বাড়িতে চলে এসেছে গুরুদেব এসে দেখে শিষ্যের কি ভাব কি ভক্তি সে মালা জপছে আর তার নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে ও মা ভক্ত হতে পারে কিন্তু এমন ভক্ত কয়জন হতে পারে গো যে হরিনাম করতে করতে নয়ন বাড়ি বরিশন করে কি গো মা খুব কম আছে তাই না এবার দেখছি মালা জপছে আর নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে কি ভাবটা শিষ্যকে দেখে গুরুদেব আর চুপ থাকতে পারছেন বলে উঠল বাবা তোর এত ভাব এত ভক্তি আমার তো এত শিষ্য এতজনকে আমি মন্ত্র দিয়েছি মালা ঝোলা দিয়েছি কিন্তু তোর মতো যে আমি কাউকে দেখি নাই বলছে তোর মতো কাউকে দেখি নাই তুই সর্বশ্রেষ্ঠ যেই বলেছে সর্বশ্রেষ্ঠ ওমা শিষ্য তখন গুরুদেবকে বলছে গুরুদেব শুনুন আপনি যে আমাকে মালা ঝোলা দিয়েছেন আপনি নিজেও জানেন না এর কি গুণ আছে বলছে আপনি নিজেও জানেন না এর কি গুণ বলছে একবার বাবা যে হাত দেয় তাকেই কাঁদ দেয় কেন গুরুদেব ভাবছে কি আমি মালা ঝোলা দিয়েছি আমি জানি না বলছে কি গুণ আছে যে হাত দেয় এই ঝোলায় তাকে কাঁদতে হয় কেন মা শিষ্য কেন কাঁদছিল সে কি গোবিন্দের নাম করতে করতে কেঁদেছিল কাঁদেনি সে তো গোবিন্দের নামে কাঁদেনি কেন কেঁদেছে ওই যে মা চার বছর আগে কি হয়েছিল গুরুদেব বাড়ি চলে গিয়েছিল না তার আশ্রমে ফিরে গিয়েছিল আর কোথায় গিয়েছিল মালা ঝোলা
কার মনে আছে হাত তুলে বলুন দেখি চালের বাতায় চালের বাত একবার ভাবুন দেখি চার বছর যদি কোনো জিনিস এক জায়গায় থাকে চার বছর কি মা এক বছর যদি থাকে তাহলে তো ঠিক থাকবে না কি হয়েছিল অতগুলো দিনে ওই মালা ঝোলার মধ্যে মৌচাকে বাসা বেঁধেছে আমাদের যদি একটা ভোল্লাই কামরাই কি হয় সাথে সাথে জ্বর চলে আসে না কি কষ্ট কি জ্বালা যন্ত্রণাটা আর ওকে চার পাঁচটা তারও বেশি দশ বারোটা মতন ভোল্লাই একসাথে কামড়িয়েছে যত মা একটা চাক হয় যতগুলো দিন তার কি অবস্থা হতে পারে হাতও বের করতে পারছে না গুরুদেব আছে মনের দুঃখে কাঁদতে লেগেছে মা তাহলে ভাবুন গুরুদেবকে দেখাবার জন্য কি করেছিল মালা জপেছিল হরিনাম করেছিল তাই যদি কেউ দেখা দেখি করে কাউকে দেখানোর জন্য এই শিষ্যের মতো যদি মা চোখ টিপে টিপে জল বার করে হরি বল হরি বল তাহলে সে তো কোনোদিনও গোবিন্দকে লাভ করতে পারবে না তাই গোবিন্দকে যদি ডাকতে হয় মা যে যেইটুকু পারবেন মন থেকে ডাকতে হয় তাই কি হয়েছে আজকে প্রভু ওই যে প্রভুর ঘাট দয়াল ও চৈতন্যের ঘাট তাই না ওই ঘাটে প্রভু আমার পারাপার করছে তবে আমরা যে প্রাকৃতিক জগতের খেওয়া ঘাটে পার হই ওই ঘাটে কি থাকে গো যে নৌকাটি থাকে কি দিয়ে তৈরি হয় কাঠ দিয়ে কাঠ দিয়ে তো আবার পারাপার করার জন্য কে থাকে বাবা মাঝি মাঝি তো তাহলে আমার দয়াল ও চৈতন্যের ঘাটে নৌকাটি বাকি দিয়ে তৈরি আর কান্ডারি বাকি ওগো হরি নাম নৌকো খানি আমার শ্রীগুরু কান্ডারি হরি নামের নৌকো খানি শ্রীগুরু কান্ডারি গুরু কান্ডারি হরি নামের নৌকো খানি শ্রীগুরু কান্ডারি সংকীর্তন কেরোয় আলো দুবাহু পসারি 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 আমার ধরেছে কে রোয়া ধরেছে কে রোয়া ধরেছে কে রোয়া ধরেছে কে রোয়া আমার আমার গুরু দয়াল 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 সংকীর্তন কে রোয়া কি হয়েছে মা প্রভু আমার হরি নাম করছে হরি নামে তোরে নিয়ে এসেছে আর লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা দুটি নয়ন জলে বুক ভাসায় কাঁদছে আর প্রভুকে দর্শন করে যেন বলছে ওগো সর্বজীব হইল পার প্রেমের বাতাসে সর্বজীব হইল পার হরি বল হরি বল হইল পার প্রেমের বাতাসে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে 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 আমি একা পড়ে রইলাম একা পড়ে রইলাম একা পড়ে রইলাম একা পড়ে রইলাম হেন দয়াল অবতার একা পড়ে রইলাম ভগবান দয়াল অবতারে
একা পড়ে রইলাম ওগো হেন দয়াল অবতারে একা পড়ে রইলাম ওগো হেন দয়াল অবতারে আপন কর্ম দোষ হেন দয়াল অবতারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আপন কর্ম দোষ হেন দয়াল অবতারে একা পড়ে রইলাম পড়িয়া রহিল লোচন আপনার দোষে সর্বজীব হইল পার প্রেমের বাতাসে আর পড়িয়া রহিল লোচন আপনার দোষে আপনার দোষে কি গো পেছনের মা বাবারা যাবে না পেছনের মায়েরা বাবারা যাবে না কেন ওরা বড় লোক তাই নাকি এপিএল আর সামনের মায়েরা সামনের মায়েরা বিপিএল আর এদিকের বাবারা অন্তদায় আপনারা বিপিএল অন্তদায় ও অন্তদায় ও মা আমরা কি আমরা তো অন্নপূর্ণা ও মা বৃন্দাবনে যেতে গেলে তো চুপ করে বসে থাকলে হবে না বাবা কি করতে হয় গো কি গো রাধে রাধে আর কি করতে হবে আর একটা হরি না করতালি করতে হবে না করতে হবে তাহলে করতালি দিয়ে রাধা রানীর নামে জয়ধ্বনি করে আমরা বৃন্দাবনে যাব কেমন বাহুগুলো দেখি তো আগে জয় রাধে তাহলে চলুন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু হরি বল হরি বল চলো যাই মধুর বৃন্দাবনে বাহু তুলে মা চলো যাই মধুর বৃন্দাবনে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে বলে হরি বল হরি বল মধুর বৃন্দাবনে ললিতা বিষ কায় গত সখী গা
ললিতা বিশাখায়া দি ললিতা বিশাখায়া দি যত সখীগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখগণ রাধে রাধে বলে দুটি রাধে রাধে চলো যায় মধুর বৃন্দাবনে চলো যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বাহু তুলে বাবা চলো যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে চলো যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে নিতাই গুর হরিবল হরিবল চলো যায় মধুর বৃন্দাবনে মানে চলো যায় মধুর বৃন্দাবনে নিতাই গুর হরিবল মানে ও মায়েরা তা সকলের তো করতালি হলো জয় ধ্বনি গুলো কই আচ্ছা মায়েরা এখানকার মায়েরা উলু দিতে পারে তো পারে তাহলে উলু ধ্বনি করতে হবে আর বাবাদেরকে জয় ধ্বনি কেমন মায়ের আগে উলু দেন দেখি বাহ তাহলে উলু ধ্বনি করে বাহুগুলো তুলে রাধানারীর নামে জয় ধ্বনি করতে হবে কেমন কই আমি যখন বলবো মা তখন তুললে হবে আগে তুলতে হবে তো রাধে এমন করে বাহুগুলো তুলে রাখতে হবে কেমন রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল বলে মন রসনা রাধে 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 বল মন রসনা রাধে রাধে বল রাধে 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 মন রসনা রাধে 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 বল রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রসনা বৃন্দাবন রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রাধে রসনা বৃন্দাবনে চল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রসনা বৃন্দাবনে চল রাধে রাধে বল রসনা রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রসনা বৃন্দাবনে চল জীবনে সি অমৃত ভোল রসনা রাধে রাধে বল বল রসনা রাধে রাধে বল হরি বল রাধে রাধে বল রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল মিঠি বাণী সি অমৃত ভোল রসনা রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল মিঠি বাণী সি অমৃত ভোল রসনা রাধে রাধে বল হে রসনা রাধে রাধে বল রাধা জীবন শনি বলি রাধা জীব সুধনু কুমারী রাধা জীবন শনি বলি রাধা জীব সুধনু কুমারী রাধা জীবন শনি বলি রাধা জীব সুধনু কুমারী রাধা জীবন শনি বলি রাধা জীব বাণী সি অমৃত ভোল রসনা রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল রসনা রাধে রাধে বল রসনা রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রসনা বৃন্দাবন রাধে রাধে বল রসনা রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রসনা বৃন্দাবন রাধে রাধে বল রসনা রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রসনা বৃন্দাবন রাধে রাধে বল রসনা রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রসনা বৃন্দাবন জীবনী সি অমৃত ভোল রসনা রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল হরি বল হরি বল হরি বল রাধে রাধে বল রাধে রাধে বল মন রসনা রাধে রাধে বল
কেমন বলো রাধে রাধে কই উলু ধনিয়া জয় ধনি কই আর রাধা নামে নাম রাধা নাম করতে হবে তো বদন বদনে বলুন দেখি মা বলো রাধে রাধে কেউ বলে না কে বলছে না শীতে তো মা আর ওই কেউ হাত বার করছে না বদন তো বলছে গলা বসে গেছে আচ্ছা মা যাদের গলা বসে গেছে তারা হাত তুললেই হবে আর বাকি মায়েরা বাবা যারা তো বসেনি তাদের বলতে হবে কেমন কই গো বলো রাধে 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 জোরসে বলো রাধে রাধে আরো জোরসে আর পেছনে যারা আছে কারোর ছান নিয়ে সকলকে বলতে হবে কই বলো রাধে 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 কালে বন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে ঠান্ডি বন মে রাধে রাধে কুঞ্জ কানন মে রাধে রাধে বংশ বট মে রাধে রাধে শিবা কুঞ্জ মে রাধে রাধে ললিতা কুঞ্জ মে রাধে রাধে বিশাখা কুঞ্জ মে রাধে রাধে গিরি গোবর্ধন রাধে রাধে কোন আগে বাহুগুলো সকলে তুলুন দেখি নেমে যাচ্ছে কেন মো বারবার হ্যাঁ এমন করে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো আরে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো তোমকো মহিমা সব যোগ জানি রাধা রানী হৈ মহারানী তোমকো মহিমা সব যোগ জানি রাধা রানী হৈ মহারানী তোমকো মহিমা সব যোগ জানি রাধে রাধা চরণ সব পিয়া করো রাধে 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 জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস কৃষ্ণ নামে রস নিতাই গৌর হরি বল হরি বল রাধা রানী কি রাধা শ্যাম কি সাধু গুরু বৈষ্ণব কি বৃন্দাবন ধাম কি কলির প্রতীক পবন গৌর হরি নদিয়া বিহারী গৌর হরি ভাবমায় শ্রী গৌর হরি আমা আজকে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে প্রভু আমার কি করেছিলেন গো মায়েরা হরি বল হরি বল কলি হত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রভু নিজে হরি নাম প্রচার করেছিলেন তবে মা যে জগতীশ্বর হরি তার কি স্বার্থ আছে গো যে সে আমাদের মতো এই মূঢ় জীবের জন্য এসে নবদ্বীপের মাটিতে হরি নাম করেছিলেন কি গো মা
তবে যে জগতেশ্বর হরি সে এসে হরি নাম প্রচার করেছিলেন আর আমরা এত সুন্দর মানব জনম কি গো মা এত সুন্দর মানব জনম পেয়ে তার নাম একবার করি না তাকে ভালোবাসি না গৌর হরিকে সকলে কথা দিয়ে এসেছিলাম যে প্রভু ওই ধরা ধামে গিয়ে তোমার নাম করব তবে মা কবে কথা দিয়ে এসেছিলাম গো কারোর মনে আছে মায়েরা কবে কথা দিয়ে এসেছিলাম প্রভুকে যখন মাতৃ জঠরে ছিলাম সপ্তম মাস বয়সে হেডমুন্ডু ঊর্ধ্বপদে অর্থাৎ মাথাটা নিচে আর পা দুটো উপরে একবার ভাবুন তো যদি আমাদের মাথা নিচে পা উপরে করে রেখে দেয় বাবা কেমন অবস্থা পারবো কেউ থাকতে কেউ থাকতে পারবো কিন্তু ওই সপ্তম মাস বয়সে কিন্তু অমন ভাবেই আমরা সকলে ছিলাম প্রতিনিয়ত কৃমিকীটের কামড় সহ্য করেছি আর প্রভুকে ডেকে ডেকে বলেছি দয়াময় দয়াময় ও গো দয়াময় তুমি এই অন্ধকার কারাগার হইতে আমাকে মুক্তি দাও ডেকে ডেকেছিলাম মা বাবা ভগবান তো আমার সবকিছু সহ্য করতে পারে কিন্তু দুটো জিনিস কখনোই সহ্য করতে পারে না কি কি গো এক হচ্ছে এই জীবের অহংকার আর দুই ভক্তের নয়নের জল প্রভু আমার ভক্তের নয়নের জল সহ্য করতে না পেরে সেই দিন কি করেছিল ওই সপ্তম মাস বয়সে প্রভু আমাদের কাছে এসে বলেছিল যে ওরে তোকে যে আমি মুক্তি দেব বদনে আর অন্য নাম বলবো না কাউকে ভুজবো না এই অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার সেবায় লাগাবো তোমার দাস হয়ে থাক প্রত্যেকে এই জগতে যতজন আছে সকলে কিন্তু এই একই কথা প্রভুকে দিয়ে এই ধরাধামে এসেছি তারপরে যখন আসলাম ও মায়েরা ও বাবা আর কারোর মনে আছে যে প্রভুকে আমরা কথা দিয়ে এসেছিলাম কি গো মা কার মনে আছে একটু হাত তুলুন দেখি কারোর মনে আমরা কি করেছি গো প্রভুকে দেওয়া সেই কথা ভুলে মায়ায় জড়িয়ে গিয়েছি গৌর হরি দাসত্ব না করে আমরা কার দাসত্ব করছি ও মায়েরা গোবিন্দকে দিয়ে সে কথা যে তাকে ভজবো তার দাসত্ব না করে কার দাসত্ব করছি গো কেউ জানে আমরা দাসত্ব করছি এই মায়ার এই সংসারে এই সংসারের মায়ায় জড়িয়ে আমার আমার করে যাচ্ছে তাই না গো মা কি গো স্বামী আমার পুত্র আমার গাড়ি আমার বাড়ি আমার করি না করি তো তাই যে আমার আমার করে যাচ্ছি এই সংসার তাহলে আমাদের কি দেবে কারো জানা আছে মা যে শেষকালে এই সংসার আমাদের কি দেবে